নমস্কার দর্শকবৃন্দ, বহু শিক্ষক বদলি হলেও আটকে চাকরির অ্যাপ্রুভাল, উঠছে প্রশ্ন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বদলি হওয়ার পরেও স্বস্তি নেই স্কুলের ভুলেই। উৎসশ্রী পোর্টালে উঠেছিল ভুল বিষয়ের শূন্যপদ, তা দেখে কাজে যোগ দেওয়ার পর নজরে আসে ঘটনা। বিপত্তি শুরু সেখানেই। সংশ্লিষ্ট শিক্ষক যে বিষয়ের শূন্য পদে যোগ দিয়েছেন তা আসলে শূন্য নয়, তাতে পর্যাপ্ত শিক্ষক ইতিমধ্যেই রয়েছেন, বরং শূন্য পদ রয়েছে অন্য বিষয়ে। একইভাবে কেউ মাধ্যমিক বা নর্মাল সেকশনে যোগ দেওয়ার পর জানতে পারছেন আসলে শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। এই পাকে চক্রে এমন বহু শিক্ষক ঘুরে বেড়াচ্ছেন ডিআই এবং শিক্ষা দপ্তরের দরজায়। এই দায় কার তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, ফলে বেতন পেলেও তাদের চাকরির অ্যাপ্রুভাল মিলছে না। সব মিলিয়ে চাকরির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছেন শিক্ষকরা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের একটি স্কুলের গণিতের শিক্ষক গোবিন্দ পাল নিজের জয়েনিংয়ের অঙ্কটাই মেলাতে পারছেন না। উৎসশ্রী পোর্টালে আবেদন করে ফেব্রুয়ারি মাসে তিনি একটি স্কুলে যোগ দেন। অ্যাপ্রুভালের কাগজপত্র ডিআই অফিসে যাওয়ার পর তিনি জানতে পারেন সেখানকার তথ্য অনুযায়ী ওই স্কুলে শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, তাই তাকে অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব হবে না। ডিআই অফিস সূত্রে জানানো হয় স্কুলের তরফেই ভুল হয়েছে। যদি তিনি অন্য স্কুলে শূন্য পদের খোঁজ আনতে পারেন তাহলে সেখানে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি করা যেতে পারে। গোবিন্দবাবুর প্রশ্ন, স্কুল ভুল করলেও কোনো স্তরে সেটা চোখে পড়লো না কেন? আর নতুন স্কুলে নর্মাল সেকশনে কোনো গণিতের শিক্ষক নেই, সেটা কেন কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না? চাকরি সামলাবো নাকি স্কুলে স্কুলে ঘুরে শূন্য পদ খুঁজব? প্রায় একই সমস্যায় পড়েছেন আপোষ বদলির মাধ্যমে উত্তর চব্বিশ পরগনার একটি স্কুলে যোগ দেওয়া গণিতের শিক্ষক মুরাদ শেখ। 2018 সালে তিনি যে স্কুলে চাকরি পান সেখানে শূন্য পদ আসলে ছিল নর্মাল সেকশনে, অথচ কাউন্সিলিংয়ের সময় সেটিকে উচ্চ মাধ্যমিকের শূন্য পদ হিসেবে দেখানো হয়েছিল। পরবর্তীতে তার পোস্টটি সংশোধন করে উচ্চ মাধ্যমিক করে দেওয়ার পরে তখনকার মতো সমস্যা মেটে, তবে ডিসেম্বরে বারাসাতের স্কুলে যোগদানের সময় তিনি জানতে পারেন সেখানকার শূন্য পদ আসলে উচ্চ মাধ্যমিকের হলেও মুরাদ শেখের পোস্টটি খাতায় কলমে নর্মাল সেকশনে রয়ে গিয়েছে। অ্যাপ্রুভাল নিতে হলে তাকে নর্মাল সেকশনই নিতে হবে। আবার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একটি স্কুলে এমন শিক্ষিকা এডুকেশন পোস্টের জন্য গিয়েছেন যেখানে সেই বিষয়টি পড়ানোই হয় না। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ মণ্ডল বলেন শিক্ষকেরা ভুল না করলেও হয়রানির শিকার হচ্ছে, এর সুরাহা শিক্ষা দপ্তরকেই করতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে বেশ কিছু স্কুল বা স্কুলের যারা প্রধান ছিলেন অথবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তারা কিন্তু একটু পাকামি করে কিছু কিছু পোস্টের অদল বদল করেছেন, যার ফল ভুগতে হচ্ছে বর্তমানে ট্রান্সফার নেওয়া কিছু শিক্ষক শিক্ষিকাকে। সুতরাং এই দায়টা তাদেরই নিতে হবে, তাদেরকে সেইগুলো ঠিকঠাক করে কিন্তু আগের জায়গায় নিয়ে আসতে হবে, না হলে কিন্তু তাদের এগেনস্টে একটা কড়া স্টেপ নেওয়া অবশ্যই দরকার শিক্ষা দপ্তর থেকে। তাদের এই পাকামির ফলেই কিন্তু বর্তমানে ট্রান্সফার নেওয়া শিক্ষক শিক্ষিকারা কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন না। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।